আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি অনেক ভালো আছেন আর ভালো থাকবেন, এটাই দোয়া করি সবসময় আল্লাহর কাছে। আর আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা আমাদের সবসময় উচিত, কারণ এত ভালোভাবে জীবনযাপন করা ভাগ্যের ব্যাপার। অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বরাবরের মতো আমার আব্বু বাজার করে নিয়ে চলে এসেছে, এই যে বাঁধাকপি, সিম, আর এখানে আছে রুই মাছ। তো এই যে টাটকা বাজারগুলো আমি বের করে নিলাম, এখন এগুলো ফ্রেশ করে ধুয়ে নিব, আর মাছ খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আজকে রুই মাছ রান্না করব। আর আমার আব্বু বেশ কয়েকদিন ধরেই ভাজা রুই মাছ বেজে রান্না করলে খেতে চাচ্ছে না, তাই আজকে এমনি হচ্ছে রুই মাছটা ভুনা করব শুধু। আর অনেক তরকারি আছে, সেই জন্য আজকে আর বেশি রান্না বান্না করব না। তো আমি পেঁয়াজ টিয়াজ সব কেটে সব রেডি করে নিয়েছি, আর রেডি করে নিয়ে রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। তো সব রান্না করছি, আপনারা দেখতে থাকুন আর শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, কারণ একটা অনেক ভালো গুরুত্বপূর্ণ হাদিস আছে আপনাদের জন্য আজকে। আমি কিন্তু এই মাছটাতে পেঁয়াজ বাটা ইউজ করিনি, পেঁয়াজ বাটা যদি দিলে দেন আপনারা খুব ভালো হয়। মানে যে কোনো মাছ রান্নাতে পেঁয়াজ বাটা দিলে মাছের ঝোলটা ঘন হয়, খেতে ভালো লাগে। তো আমি কিন্তু খুব অল্প পরিমাণ রান্না করছি, সেই জন্য আজকে আর বেশি ঝামেলা করলাম না, খুব তাড়াতাড়ি রান্না করছিলাম। আর আপনাদের সঙ্গে যে কথাটা বলবো, আমি থাকছি না বাসায়, আমি যাব আমার নানু বাসায় বেড়াতে। তো আমার নানু বাসা কিন্তু গ্রামে। তো আপনাদের সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আমি আমার আগামী ব্লগগুলো থেকে ইনশাল্লাহ আমার নানু বাসার ভিডিওগুলো ছাড়তে থাকব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন এবং শেয়ার করবেন, আর বেশি বেশি করে লাইক দিবেন। আর আমি কিন্তু সচরাচর ভিডিও তৈরি করার সময় প্রতিটা ভিডিওতে একটা করে হাদিস দিয়ে থাকি, যাতে করে আমরা একটু হলেও কিছু না কিছু শিখতে পারি। তো প্রতিদিন তো আমরা অনেক কাজই করি, তো একটা করে হাদিস শিখলে আমাদের অনেক উপকার হবে। আর এত ব্যস্ততম দিনে, এখনকার সময় সবাই চাকরি করে, পড়াশোনা আর পড়াশোনার কম্পিটিশন বেড়ে গেছে ছাত্র ছাত্রীদের, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই আমরা মানে ইসলামিক দিকটাতে কোনো ফোকাস দিতে পারছি না। তাই আশা করছি প্রতিনিয়ত আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন, আর একটু একটু করে আমরা আমাদের জ্ঞানটাকে বৃদ্ধি করতে পারবো ইনশাল্লাহ। তো এই যে আমার মাছ রান্না হয়ে গেছে, এখন মাছটা নামিয়ে ফেলবো। আমি খুব তাড়াহুড়া করে করছিলাম, কারণ আজকে আমি সব কিছু গুছিয়ে ফেলবো, গোছগাছের ব্যাপার আছে। তো আমি ওখানে যেয়ে কি বেশ কয়েকদিন থাকবো, আর ওখানে কিন্তু নেটের খুব প্রবলেম, কারণ গ্রাম, সে দৃষ্টিতে কিন্তু আমি কয়েকদিন হয়তো ভিডিও দিতে পারবো কি পারবো না মানে কথা দিতে পারছি না, সেই জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি চেষ্টা করব। আর এই যে মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিলাম, আমি কিন্তু জিরা একেবারে তেলে রেখে দেই, খুব সুবিধা হয় রান্নার পরে এভাবে দিয়ে দিলে, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না, ঝামেলা থাকে না এক্সট্রাভাবে গুঁড়ি করার। তো আমি একবারে করে রেখে দেই। আর এই যে এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ঝোল কিন্তু ঘন হয়ে এসেছে, এখন নামিয়ে নিব। এখন আমি মাছগুলো সব বাটিতে খুলে নিব, আর দুপুরের খাবার রেডি। আগের দিনের কিছু সবজি তরকারিও ছিল, আর কবুতরের সেই মাংস ছিল, তো সেগুলো দিয়েই আজকে আমরা খাওয়া দাওয়া করেছি। আর আপনাদের আজকে কী কী রান্না হলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। এই যে সেই কবুতরের মাংস। তো প্রতিদিনের মতো চলুন আজকেও একটি হাদিস শিখে নেই। আবু মাসউদ উখবা ইবনে আমর আল আনসারি আল বাদরি রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতীতে নবীগণের কাছ থেকে মানুষ এ কথা জানতে পেরেছে, যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছে তাই করো।
তো হাদিসটি দ্বারা কিন্তু আমরা এটাই শিখতে পাচ্ছি যে যা ইচ্ছা তাই কিন্তু আমাদের করা যাবে না, যেটা ইসলাম অনুসারে আমাদেরকে বলা হয়েছে। কোরআনে যেসব বিধিবিধান আছে, হারাম হালাল উল্লেখ আছে, যেটা ফরজ সেটাকে ফরজভাবে, যেটা সুন্নত সেটাকে সুন্নতভাবে মেনে আমাদেরকে চলতে হবে। তো আশা করছি আজকে আমার এই হাদিসটি আপনাদের ভালো লাগবে। আর এই যে আমি কিন্তু আমার মজার প্রিয় খাবার খেতে বসে গেছি। আপনাদের কার কার পাঁপড় পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলার দাম কিন্তু খুব কম, আমি মাত্র 6 টাকা শ হিসেবে মেবি 15 টাকা দিয়ে 1 পোয়া মতন কিনেছিলাম, মানে 250 গ্রাম। তো এখন বিকালবেলা আমি কিন্তু ভেজে খাচ্ছি। অনেকে এগুলা ভাজার পরে উপরে কিন্তু চিনি ছিটিয়ে দিয়েও খেতে পারেন, আমরা কিন্তু এভাবে খাই, খুব মজা লাগে। আর এমনি খেলে কিন্তু ভালো লাগে না। তো আমি এখন সবগুলা ভেজে নিব। আমি কিন্তু অনেকগুলা ভেজেছিলাম আর খাওয়ার পরেই তো ভয়েস দিচ্ছি, সেই জন্য বলছি অনেক মজা লাগছিল খেতে। তো আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে খেতে পারেন। আর আপনারা কারা কারা এরকম খেয়েছেন চিনি দিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।